আল্লাহ আস্তে কথা কইলে ওরে মাইরতে যাওয়ার আগে যায় দেখবার গুড়ে নাই গেছে কারা এই মুমতাজ যে বুখারী মুখস্থ পারে মুমতাজ এগুলার এবার আমার শাশুড়ি শিখেছে না বোল্ড আউট করে দিছে বিচারি মাতা যে কি বুদ্ধি রে ভাই এইবার আবার দিয়ে দিছে ভাড়া ভাড়ি দিয়ে দিছে ভাড়া রে ভাড়া ভাড়া দিয়ে বহুত বাইরে গেছে ওই যে টাকলাম পুরা দাঁড়টা কি সেটা যে সেট ছিল আল্লাহ কত উইকেট ফেলাবো মাহির দিয়া উড়ে গেছে আমার শাশুড়ি শেখ হাসিনা শরীফ ফুল থেকে শরীফে বানানোর চিন্তা ভাবনা করছিল হে জানেও না এই এজেন্টরা যারা কাজ করছিল যে পুরুষ ইচ্ছা করলে আমি আজ থেকে পুরুষ নাই আমি হিজলা আল্লাহ আস্তে কথা কইলে ওরে মাইরতে যাওয়ার আগে যায় দেখবার গুড়ে নাই গেছে কারা একজন বেটা আসলো ডান্ডা কুলুকালা এখন আর ওটা নাই এটা চেষ্টা করছিল কিন্তু পারে নাই কথা না কেন বাংলাদেশে সম্ভব না এটা বাংলাদেশে কোনোদিনও সম্ভব না কারণ বাংলাদেশ কারণ বাপ দাদার একত সম্পত্তি নয় বাংলাদেশ 30 লক্ষ শহীদ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জোরগান আমিন এ মুসলমানের পোলা কথা ভালো করে কবেন বাড়ি আমার গোপালগঞ্জ এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ আরসি সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ গঞ্জ গঞ্জে মিল আছে দেখবো কার বগলে কত জোর আছে এই মুসলমানের বলা আমার রক্ত শুদ্ধ আওয়ামী লীগের ঘরে জন্ম আমি এখনো আমার বাপ যদি হুনে যে বক্তব্য করা দিছি সরকার বিরোধী হয়ে গেছে আমার বাপ তোমার কথাই কোনো বিয়েও করলাম ওই পরিবারে শুধু একটা মনে দুঃখ খুলে দিই সেই দুঃখটা কি জানেন আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমার এই বাংলাদেশে আলেম উলামালাকে মুক্তি করে দাও যে নারায়ণগঞ্জ ওয়াজে আইছে এই নারায়ণগঞ্জের মামলাই মামুল হক জেলখানা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জোরে কোন আমিন শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই দুনিয়া কি থাকতে পারবে তো সরমনা পিসা শুধু খানকার পিন না সে রাজপথের লড়াকু শহীদ যে গুন্ডা মান নবীর মধ্যে ছিল দুই নম্বর হলো হারাম কোন জিনিস বেদাতি কোন জিনিস নবীদের পছন্দ না এটা সরমনার ভিতরে নাই কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার রাসূল বলেন নতুনত্ব মহিলা নিয়ে কুকুম কুকুম আছে না আছে না সরমনা দিতে পারবেন না সরমনের ওয়াজের সময় দেখবেন একজন মহিলা তার ওয়াজে পাবেন না যদিও থাহে 13 মাইল দূরে থাকে তো এই একটা ভালো গুণ না এজন্য আমি সরমনের পছন্দ করি দুই তিন নাম্বার মওলাকে পাইবার জন্য বক্তা শ্রোতারে কান দাইতে হলে মওলায় কান দাবে বক্তারও কানতে হবে আল্লাহ ভীতি যার অন্তরে নাই ওই বক্তার চোখ দিয়ে পানি পড়বে না আরে ভাই মুমতাজের গান শুনেও তো অনেকে কান্দে কতক্ষণ না কেন শালন সরকারের গান শুনে দেখে গুড়ায় কান্দতাছে ওই কান্দা আল্লাহর ভয় কান্দা না বলো অন্য জগতের কান্দা কিন্তু সরমনার ভিতরে যে কান্নাটা বের হয় এটা মওলার ভয় ও আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া মওলার ভয়ে যেই পানিটা বের হয়
এটা হলো জান্নাতে যাওয়ার জান্নাতের টিকিট পাওয়ার জান্নাতের দরজা বন্ধ যাওয়ার একটা মেডিসিন এটা সরমনের তরিকার মধ্যে আছে পিশাবগুর মধ্যেও আছে মুরুদগির মধ্যেও কিছু আছে কথা জোরে বলতে হবে জোরে বলতে হবে এইজন্য দেখবেন সরমনের মুরুদগুলা ওয়াজের মাঠে জাহান্নামের বয়ান শুনলে লাভ হয় বেশি আর জাহান্নামের ভয় যারা কান্দে যারা লাভ হয় ও আম্মা মান খাফা আমি কই না কোরআনে কইছে এটা কোন পিশাবের কথা না واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে ব্যক্তি নফসের ভয়ে জাহান্নামের ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে যে ব্যক্তি কানবে চিল্লাবে আমি মাওলা তারে জান্নাতুল মাওয়ার দুনিয়ার থেকে দলিল পরসা নামদারি এবং খতিয়ান হোল্ডিং নাম্বার কোন জান্নাতে তুই থাকবি এই জান্নাতের নাম ও আল্লাহ কি কয় কোরআন শুনেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত হলো আটটা তার ভিতরে একটা জান্নাতের নাম মাওয়া ওই জান্নাতুল মাওয়া করে আমি দলিল করে দিলাম সুবহানাল্লাহ আমি কই নাই আল্লাহই কইছে এই বা লাইটটা মারে গেল তুমি পুলিশের দায়িত্ব নিছিস টেরাবি করবি এই শুধু একটা কথা বলতে হবে এই দুনিয়া কি থাকতে পারবো না থাকার সিস্টেম আছে না কেউ রাখতে পারবে না এবাজন রাখার কোনো সিস্টেম নাই বাহাদুরি করে কোনো লাভ নাই ঠিক না ঠিক ফেরাউন কি কম চেষ্টা করছে হ্যাঁ খালি চেষ্টাই না ফেরাউন মাঝে মাঝে টেস্ট করতো টেস্ট উইথ মেট খেস করতো এইভাবে খেলতো ফেরাউন মাঝে মাঝে ডাইক্কা মন্ত্রী পরিষদ বলতো এই আমার দুশমন দুশমন আছে কি কোন খোদা আপনারা আমার দুশমন হয় করতে আপনি তো অল ইন অল আপনি তো বড় খোদা আর নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যে একটু এখানে কবা কে কিছু কিছু নেতারে পাম দিয়ে ভুলাইয়া নাস্তিক রাহে তার কর্মীরা কথা কন না কেন যে মানে প্রধানমন্ত্রী মাঝে মাঝে হুজুর গোপীদের টরেন চালায় হ্যার মাথাটা গরম করে রাখে কিছু কিছু নাস্তিক আছে তারে এইগুলার আবার এবার ওয়ার্কআউট করে দিছে যে ইনু মিনু সিনু এই মুমতাজ যে বোখারি মুখস্থ পারে মুমতাজ এগুলার এবার আমার শাশুড়ি শেখাচ্ছে না বোল্ড আউট করে দিছে বিচারি মাতা যে কি বুদ্ধি রে ভাই এইবার আবার দিয়ে দিছে ভাড়া ভাড়ি দিয়ে দিছে ভাড়া রে ভাড়া ভাড়া দিয়ে দিছে বহুত বাইরে গেছে ওই যে টাকলাম পুরা দাঁড়টা কি সেটা যে সেট ছিল আল্লাহ কতর উইট উইকেট ফেলাবো মাহির দিয়া উড়ে গেছে এই মুসলমানের গোলা মনে রাখবেন ইন্না বাকশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আমি বলি নাই গোপাল গোস্তে বানায় সিদ্দিকগঞ্জ আসি নাই মালিক বলে আমি সহজে ধরি না ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ তোর রব এমন একজন বাদশা ও কেউ রে ধরে না ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ধরি একটু দেহি কোন পর্যন্ত যাইতে পারে অয়ুঈদ আমি ধরবো কিন্তু কিছুদিন সময় নিয়ে ধরবো আর আমি যখন ধরব তোর কোনো নেতা নাই গোতা নাই হোতা নাই জোতা নাই পাইটু নাই মুটু নাই কুটু নাই কুটু নাই কেউ তোরে বাঁচাইতে পারবে কথা কন না কেন টাকলা মুরাদ বস্তা বস্তা টাকা লইয়া বইয়ে রইছে খালি দলের থেকে নমিনেশনটা দেখ পুচিং কিম পাকা চি চি কোনো কাম হয় না এই মুসলমানের পোলা মনে রাখবেন আল্লাহ যখন কাউরে ধরে পৃথিবীর কেউ তারে সারাইতে পারে না কথা ধরে খাও কষ্ট হইতেছে মন খারাপ অজ্ঞতা তামার কি হইছে এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকান ফেরাউন মাঝে মাঝে ডাইক্কা যে কি দাও ফসফসে মেথো হইছে মাছ বাজার গিরান কইতেছে মাছের তোমার ও মারন লাগবো না আমরা বুঝছি তো ইয়া মারো কিল লাগা মাছের আইস্টের গন্ধ কই দেখি যে হুজুর আনছো কোন গন্ধ মন্দ থাকবো না একটু পরে খালি অপেক্ষা করো ইনশাআল্লাহ কথা তো মন খারাপ ক্ষুদে লাগছে আমার মেজাজ টাজ অনেক গরম কিল্লে গরম লাস্টে কয়ে যাবে এখন কবো না ইলিয়াস রহমান জিহাদের এমন কোন জিনিস নাই আল্লাহ আমাকে এখন দেন নাই প্রশাসন বলেন শক্তি বলেন টাকা বলেন যেদিক দিয়ে কবে
এই ছেলেটা আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আলেম ওলামাকে নিয়ে আপনারা কদর করবেন ভালো থাকবেন আল্লাহ শুধু আমার দিক তাকাবেন কোন দিকে ঘাটটা ঘোরাবেন না শেখ হাসিনা কইছে আমার বাপ রে গালি দিছে আর পিড়া আর দোকান শুদ্ধাবার বৌসল মে শুদ্ধ লুল হয়ে যায় কথা কোন না কে ঠিক এই জোরে কর ঠিক আরো জোরে ঠিক আরো জোরে ঠিক জিয়াউর রহমান রে গালি দেন খালেদা জিয়া তো এখন নল দিয়ে চলে মানে এখন নাকের নিঃশ্বাসে তার বেকা হয় না নাল দিয়ে বাইসে রইছে অক্সিজেন দিয়ে হে যদি শুনে আমার স্বামী রে গালি দিছে যদি কয় সিদ্ধির গন্ধের পিড়া বিএমপি এলারা হেরা হইয়া পইরা হইল পিড়া কথা কন না কে বজনদের সবচাইতে কষ্টের বিষয় কি জানে নেতারে গালি দিলে কর্মীরা মারে আর আমার মাওলার দিনকে মিটে যাইতেছে বাবা একবারও কেউ দিনের জন্য জীবন দিতে রাজি না মারহাবা গন বহেন ছবি আপনার তোলা লাগলো না মিডিয়া আছে আল্লাহ আচ্ছা দুনিয়া কি চিরদিন বাইসে থাকতে পারবো না কেউ পারছে নমরুদ কিন্তু কম চেষ্টা করে নাই বাইসে থাকার লাগে এই হারামিটা অনেক চেষ্টা করছে এমন চেষ্টা করছে লাস্টে জানেন মানুষগুলারে পেট কাইডে কাইডে শেষ করে দিচ্ছে লাস্ট পর্যন্ত বাসে তো নাই জুতার বাড়ি খাইতে খাইতে লাল সুতা বাইর করে দিচ্ছে কথা কন না গা জোরে বল আর এমন পিডান পিডাইছে হারামিটারে পিডাইতে 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 জেওয়ারে পিডাইতো ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাইসেছে মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো যে লোকটা ফেরাউন নমরুদরে পিডাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বাইসেছিল ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে তুই যে পিডাইলি নমরুদের খাদেম হইয়া কারণটা কি কই হুজুর আমারে রাখছে টাকা দিয়া বাইরে মনে করব কি প্রথম সপ্তাহ পিডাইছি বেতনের আশায় দ্বিতীয় সপ্তাহ পিডাইছি চাকরি বাঁচানোর আশায় তৃতীয় সপ্তাহ পিডাইছর মাইরে লাগে কই ও 21 দিন বাইসা ছিল ওই 3 সপ্তাহে পিডাইছি লাস্টে যে বাড়ি গুলে দিছি আমার মন ভরে গেছে কই কে কই আমি জানি মাওলা একজন আছে আল্লাহ যে রাস্তে কয় এক বাড়ি ঘর তুমি চিনো যাওয়ার আগে ওরা লুলা বানায় হেলা আমি জানি এখানে নমরুদের দরে একজন নাই সবাই ইব্রাহিম আলাইহিস সালামের দল ঠিক না বেঠে জোরে বলো যদি কখনো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে জীবন দিতে হয় জীবন দিতে কার কার রাজি আছো আল্লাহকে দোয়া তুলে হায় না তাহলে বোঝা গেল আছে মুজাহিদ এখানে যেখানে সরমনে আল্লাহর কুতুবের মুরিদ থাকে ওইখানে জান্নাতের পরিবেশটা মজে আরে অনেক পীরের মুরিদের সামনে ওয়াজ করে দেখছো নেদায় ওনা সেনা ওনা অনর ওনা সর মরা গুনার মতো পড়ে থাকে আর কাত করে আর করে থাকে সুবহানাল্লাহ একবার গাল দি বাইরে না আর সরমনার মুরিদ দুইজন থাকলে পুরা মাগ গরম কথা কন থাকে কারণ সরমনার পিসাবের ভিতর তিনটা গুণ আছে যে তিনটা গুণ আমার নবীর মধ্যে ছিল আমার ভাই বেন না হে নবী হয়ে গেছে উল্টা পাল্টা মিডিয়ার গোষ্ঠী কারণ এই মিডিয়া এমন হারামির হারামি একটা একটা ধরে লাগাই বয়ে গেছে কারণ আমি কিন্তু সরমনার মুরিদ না আপনি ভাইবেন না সরমনার দালালি করেছি না আমি সরমনার মুরিদ না কবে চেয়ারম্যান আমার জানের সাথে বেশি ভালোবাসে কারণ হক তরিকা কোনো সন্দেহ নাই একবারে ডাইরেক্ট হক 99%
হক তরিকা আলহামদুলিল্লাহ বলেন সরমনের ভিতরে তিনটা গুণ আছে কয়টা জোরে জোরে সরমনের মুরিদরা যখন কি খুশি হইব নবীর মধ্যে তিনটা গুণ ছিল এক নম্বরে নবীর মধ্যে গুণ ছিল আমার নবী রাজপথে লড়াকু সৈনিক ছিল নবী শুধু খানকার ভিতরে বইয়া দাওয়াতে তাবলীগের কাজ করে নাই সরমনা এলারা খানকার মধ্যে বইয়া পুনর পুনর তসবিহ বলে না শেখ হাসিনা এই যে শরীফ বললে শরীফ বানাইছে না শরীফা প্রথম আন্দোলন করলে এরাই করছে আর কোন সাহস সাহস হয় না أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى وإن إنك لعلى خلق عظيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اي مايكل آواز براو تون بس براو مستر براو اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبص بول لك يا خوشي هاي أرى الله نماز تبولي نصوري خان كامل أبلا نماز بول لك يا خوشي هاي روزا رک لك يا خوشي هاي حس كل لك يا خوشي هاي জাকাত প্রদান করলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনজন খুশি হয় দরুদ শরীফ পড়লে আর দরুদ ছাড়া দুনিয়ার কোন দোয়া আসমানে যায় না এ মাস্টার বাড়াইতে কইছে মাইকেলা
বাড়াও টন বেজ বাড়াও একসাথে জি আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আমিন